ফের আন্দোলনের নামে বিএনপি বিশৃঙ্খলা করলে প্রতিহত করবে আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে দলীয় নির্দেশনা মেনে চলার আহ্বান মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত এক জড়িতদের গ্রেফতারে অভিযানে পুলিশ এবং বাংলা নববর্ষকাল নগর জুড়ে বর্ষবরণের প্রস্তুতি পাহাড়িদের প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব বৈশাখী শুরু ঈদ ওবারক সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশিয়ান নিউজ আপনাদের সাথে আছি ঈদের পরে আন্দোলনে যেতে পারে দীর্ঘদিন ক্ষমতায় না থাকা বিএনপি ভারতীয় পণ্য বর্জন সহ বেশ কিছু ইস্যু নিয়ে রাজনীতির মাঠে ছড়াবে উত্তাপ তবে এতে প্রস্তুত রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এদিকে আসছে উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্তকে নেতাকর্মীদের জনপ্রিয়তা যাচাই হিসেবে দেখছে দলটি বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভুইয়ার বিশেষ রিপোর্টে গেল কয়েক মাস আগেই হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এরই মধ্যে ঘোষণা করা হয়েছে উপজেলা নির্বাচনের তফসিল উপজেলা নির্বাচনের পাশাপাশি বিএনপির ভারতীয় পণ্য বর্জনের ডাক রাজনীতির মাঠ আবারও কি উত্তাপ হবে এমনটাই প্রশ্ন অনেকের তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এশিয়ান টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন বিএনপির যে কোনো কর্মকাণ্ডেই রাজপথে প্রস্তুত থাকবে আওয়ামী লীগ অশুভ লক্ষ্য নিয়ে আমরা চিন্তা করি এটা সত্য এবং অশুভ তৎপরতা যাতে কখনোই দেশের মানুষের কল্যাণের পথকে বাধাগ্রস্ত না করতে পারে এবং অপরাধীদের মধ্য দিয়ে দেশের মানুষের সম্প্রীতি বিনষ্ট না হয় সেটা আমাদের সবসময় আমরা আমরা আমাদের বিবেচনায় থাকে এ সময় উপজেলা নির্বাচন প্রসঙ্গে দলের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার সকল দলের আছে সকলের আছে সুতরাং নির্বাচনে আসলে আমরা তাদেরকে স্বাগত জানাই আর আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করছে আমরা দলীয় প্রতীক আমরা ব্যবহার করছি সেক্ষেত্রে আমাদের জনপ্রিয় নেতা যারা যারা সমর্থক কর্মী যেই আছে যারা নির্বাচন করতে চায় তাদের ভিতর থেকে জনপ্রিয় প্রার্থী জনগণের ভোটে নির্বাচিত হবে এটা আমরা বিশ্বাস করি দলের মধ্যে জনপ্রিয়তা যাচাই করতে প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ বলেও জানান বাহাউদ্দিন নাসিম যে মানুষ ভোট দিতে চায় নির্বাচনে অংশগ্রহণ করতে চায় নূর মোহাম্মদ ভুইয়া এশিয়ান টেলিভিশন ঢাকা ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় পুলিশের নির্যাতনে যুবদল নেতার মৃত্যু আবারও প্রমাণ করে এই সরকারের নির্যাতন চরম পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় নিহত যুবদল নেতা করবোট জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাৎ শেষে শোকসভা সভায় এসব কথা বলেন তিনি ফখরুল আরও বলেন আওয়ামী লীগ রাষ্ট্রকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে এখন সব কিছু নির্ধারণ করে পুলিশেরা এই ভয়াবহ ও দখলদারি সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে পুরো দেশকে পরাধীন করে দিয়েছে মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পারভেজ নামের এক যুবকের মৃত্যু হয়েছে এই ঘটনায় গুলিবিদ্ধ সহ আরো দশজন আহত হয়েছে শুক্রবার দিবাগত রাত তিনটা থেকে শনিবার সকাল সাতটা পর্যন্ত থেমে থেমে চলে সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হওয়া সদর উপজেলার চরাঞ্চলের চরকিওয়ার ইউনিয়নের খাসকান্দি ও ছোট মোল্লাকান্দি গ্রাম এ ঘটনার শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আহতদের মধ্যে গুলিবিদ্ধ রাব্বি ও পারভেজকে গুরুতর অবস্থায় প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই মারা যায় গুলিবিদ্ধ পারভেজ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে

দরজায় করা নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ পুরনোকে বিদায় করে আসছে বাংলা নববর্ষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটিকে বরণ করবেন বাঙালিরা বৈশাখের আগমন উপলক্ষে সর্বত্র চলছে প্রস্তুতি নগর কিংবা গ্রামে পয়লা বৈশাখে বসবে বৈশাখী মেলা মেলায় ক্রেতাদের জন্য রাখা হয় বাঙালির ঐতিহ্যবাহী কারুপণ্য রাজধানীর রমনা বটমূলে প্রতি বছরের মতোই গান কবিতা ও নানা আয়োজনে নববর্ষকে বরণ করবে ছায়ানট ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের উদ্যোগে বের হবে মঙ্গল শোভাযাত্রা থাকবে শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন সংগঠনের নানা আয়োজন বৈশাখের আয়োজনকে ঘিরে গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়েছে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা বাঙালির প্রাণের বন্ধন বাংলা নববর্ষ আর এই নববর্ষ এখন শুধুই আনুষ্ঠানিকতার মধ্যে আটকে আছে শুধু নববর্ষ ঘিরেই মেতে ওঠে বাঙালিরা তথ্য প্রযুক্তির হারিয়ে যেতে বসেছে বাঙালির সকল ঐতিহ্য নতুন প্রজন্ম জানছে না বাঙালির সংস্কৃতির ইতিহাস গাজীপুর থেকে আরিফ খান আব্রির রিপোর্ট জানাচ্ছেন অনুকৃতি আদিত্য আসছে বাঙালির সার্বজনীন উৎসব পয়লা বৈশাখ এই দিনটিকে বরণ করে নিতে ঘরে ঘরে উৎসবের আমেজে মেতে ওঠে শহরের পাশাপাশি গ্রামগঞ্জের মানুষেরা তথ্য প্রযুক্তি ও ইন্টারনেটের ক্রমবর্ধমান ব্যবহারে জীবনযাপনে নিয়ে এসেছে নতুন গতি জীবন বদলে দেয়ার এই জাদুর কাঠির সঙ্গে হারিয়ে গেছে জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে থাকা বাঙালির ঐতিহ্য ডিজিটালি স্মার্ট যুগে এসে খুবই মোবাইল ফোনে আসক্ত হয়ে যায় যার কারণে আগের মতো পহেলা বৈশাখের উদযাপনটা সঠিকভাবে করতে পারে না এখন আসলে ভাবে এখন আর ওইরকম খাবার রেস্টুরেন্টেও পায় না কিন্তু বাঙালির যে একটা খাবার ওই খাবারটার এখন ঘরে ঘরে নাই প্রযুক্তির প্রসারে হারিয়ে যেতে বসেছে গ্রামীণ সংস্কৃতির অনেক কিছুই নতুন প্রজন্ম ঝুঁকে পড়েছে যন্ত্র সভ্যতার সংস্কৃতির দিকে ফলে ক্রমগতভাবেই বিলীন হতে চলেছে প্রকৃতির এই পুরাতন সংস্কৃতি এখন শুধু পহেলা বৈশাখের যে আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতার যে নানামাত্রিক অনুষঙ্গ আছে সেই জায়গাতেই কিন্তু আমরা আমাদের বাঙালি যে সংস্কৃতিটাকে আমরা মনে করতে এই সময়ের বেড়ে ওঠা মানুষ যারা তারা কিন্তু মনে করে যে এই দিবসটিতে একটু সেলিব্রেট করবার মধ্য দিয়ে যেন আমাদের বাঙালি আনার যে দায় সেটি আমরা ঘোষাতে পারি বাংলার ঐতিহ্য রক্ষা করতে গাজীপুর জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নববর্ষকে ঘিরে করা হয়েছে নানা আয়োজন বাঙালি সংস্কৃতির যে গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে বিভিন্ন নির্দেশনা যেমন আমরা এখানে অনেক এর করি আপনার গানের আয়োজন করি বাঙালি যে সংস্কৃতি নির্দেশন রয়েছে সেই সংস্কৃতি নির্দেশনগুলো প্রকাশ করা এবং মানুষের কাছে প্রচার করা একটা বিষয় গুরুত্বপূর্ণ স্বকারে আমরা নিয়েছি সংক্রান্তের হালখাতায়ে পুরনো সব দেনাচুকে বাঙালি নতুন আরো একটি নববর্ষের প্রথম সূর্য শুরু হবে আরো একটি নতুন বছর অনুকৃতি আদিত্য এশিয়ান টেলিভিশন খাগড়াছড়ির চেঙ্গি নদীতে ফুল দিয়ে শুরু হয়েছে পাহাড়ের বর্ষবরণ উৎসব বৈশাবী উৎসবে আনুষ্ঠানিকতা ভোরে নদীতে ফুল দেওয়ার মধ্য দিয়ে তিন দিনের মূল আনুষ্ঠানিকতা ও উৎসবের সূচনা হয় ত্রিপুরাদের বৈশুক মারমাদের সাংরাই আর চাকমাদের বীজ উৎসব এই তিন সম্প্রদায় উৎসবের অধ্যাখর নিয়ে এই উৎসবের নাম করা হয় বৈশাখী বিপ্লব তালুদার রিপোর্টে বিস্তার জানাচ্ছেন আরভি ইসলাম হিমু গঙ্গা গঙ্গাদেবীর উদ্দেশ্যে নদীতে ফুল উৎসর্গ করার মধ্য দিয়ে পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব বৈশাবী শুরু হয়েছে এই দিনটিতে মূলত চাকমা নিগোষ্ঠীর মানুষ ধর্মীয় আচার অনুষ্ঠান করে থাকেন ফুলের অধিক ব্যবহার হয় বলে চাকমারা বলে ফুল বিজু শুক্রবার ভোরে খাগড়াছড়ি সদরের খবাংপুরিয়া এলাকায় চেঙ্গি নদীতে ফুল উৎসর্গ করতে শত শত চাকমা শিশু কিশোর তরুণ তরুণী ও নানা বয়সী নারী পুরুষ ভিড় জমান নদীতে গঙ্গা ফুল গজানোর জন্য আসছি প্রণাম করতে আসছি আশীর্বাদ ওনার থেকে নিতে আসছি যেন আমরা নতুন বছরের শুরুতে সব সবকিছু সারা বছর যেন আমরা সুখে শান্তি মা গঙ্গার উদ্দেশ্যে আমরা ফুল দিয়ে নতুন বছরকে বরণ করি সবাই দলবদ্ধ হয়ে কলাপাতায় ফুল সাজিয়ে নদীর তীরে নানা রঙের ফুল গঙ্গা দেবতাকে উৎসর্গ করেন ফুলে ফুলে বর্নিল হয়ে উঠে চেঙ্গি নদীর দুপাশ এছাড়া পাহাড়ি পল্লীর বিভিন্ন খাল ও প্রাকৃতিক ছড়াও ফুলে ফুলে ভরে যায় আমরা আমাদের ভাতৃত্বের যে বন্ধন সেই বন্ধনটাকে চির করি আমরা ফুল দিয়ে আমরা

কয়েল ধরা থেকে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ মেহরুন্নেসা নামে এক নারীর মৃত্যু হয়েছে শনিবার সকাল আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারিটিউটে মারা যান তিনি বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক তিনি জানান ওই নারীর শরীরে দগ্ধ হয়েছিল শতাংশ এছাড়া সূর্য শতাংশ লামিও পঞ্চান্ন শতাংশ লিটন সাতষট্টি শতাংশ লিজা তিরিশ শতাংশ এবং সুজন নামে আরেকজন তেতাল্লিশ শতাংশ দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন গতকাল শুক্রবার রাজধানীর ভাসান এই বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে একই পরিবারের ছয় জন দগ্ধ হন সবার অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা বরিশালের আরিয়ালখা নদীতে একটি ব্রিজের অভাবে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করতে হয় চারটি উপজেলার প্রায় শতাধিক গ্রামবাসী আবার ওই খেয়াঘাটে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া সহ বিভিন্ন অভিযোগ রয়েছে ইজারাদারদের বিরুদ্ধে সরকারি নির্ধারিত খেয়া ভাড়া নেওয়া সহ একটি ব্রিজ নির্মাণের দাবি ভুক্তভোগীদের বরিশাল থেকে মোহাম্মদ আমিনুল ইসলাম ফিরোজ মোস্তফা পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন জানাচ্ছেন অনুকৃতি আদিত্য বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ রামের কাঠে আড়াইলখা নদীতে ব্রিজের অভাবে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে প্রতিদিন খেয়া বা ট্রলার দিয়ে চলাচল করছে বরিশাল সদর হিজলা মুলাদি এবং মেহেন্দিগঞ্জ উপজেলায় এদিকে শায়েস্তাপাদ রামের কাছে আড়াই লখা নদীর খেয়াঘাটে ভাড়ার চার্ট না থাকা সহ সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া সহ বিভিন্ন অভিযোগ ইজারাদারদের বিরুদ্ধে তাই সরকারি নির্ধারিত ভাড়া নেওয়ার দাবি ভুক্তভোগীদের দশ টাকা এখন পনেরো টাকা পাঁচ টাকা যেটা আছে নেজ সেটাই হোক তবুও জুলুম না হোক যাতায়াত ব্যবস্থার জন্য একটা ব্রিজ দরকার। খেয়ার জন্য ওয়েট করতে করতে শিক্ষার্থীদের অনেক টাইম লস হয়ে যায়। যাত্রি ভাড়া নাই 15 টাকা আর মোটরসাইকেল নাই 30 টাকা। চাট আমরা টানাইসালাম স্যার এক ফিরে মানে বন্নাই গেছে কিনা পরে আর আমরা লাগাইনি। অন্যদিকে অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার সহ ব্রিজ নির্মাণের বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রশাসন। বিজারাদার খেয়াঘাটে সরকারি যে রেট নির্ধারণ করা আছে তার থেকে বেশি টাকা তিনি যাত্রীদের থেকে নিচ্ছেন তো আমি ওই অভিযোগের বিষয়ে তদন্ত করব তদন্ত করে যদি আমরা সত্যতা পাই তাহলে বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সরকারের নির্ধারিত নিয়মে ভাড়া নেওয়া সহ দ্রুত ব্রিজ নির্মাণের দাবি ভুক্তভোগীদের অনুকৃতি আদিত্য এশিয়ান টেলিভিশন

সাংরাই উপলক্ষে সকালে উৎসব উদযাপন পরিষদের আয়োজনে স্থানীয় রাজার মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণাঢ্য র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উসয় সিং এমপি বান্দরবনে মারমাদের সাংগ্রাইয়ের মূল আকর্ষণ জলকেলি উৎসব সকল পাপাচার ও গ্লানি ধুয়ে মুছে নিতে তরুণ তরুণীরা একে অপরের গায়ে পানি ছিটানো উৎসবে মেতে ওঠেন

জানাবো খেলার খবর ঝালকাঠের নলছিটি উপজেলার তালতলা বিজি ইউনিয়ন একাডেমি মাঠে ফিরোজা আমি ক্রিকেট টুর্নামেন্ট টি টেন লিগের উদ্বোধন করা হয়েছে উদ্বোধনী ম্যাচে মাঠে নামে তালতলা একাদশ ও ডিফেন্স একাদশ ক্রিকেট টুর্নামেন্ট এবার মোট বারোটি দল অংশগ্রহণ করেছে সুবিদপুর ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক মিলন খানের সার্বিক তত্ত্বাবধানে এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবিদপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফার খান তাছাড়া আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম সিপার ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিফুল ইসলাম সহ আরো অনেকে শেষ খবর এশিয়ান নিউজ তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম গুলো জানিয়ে ফের আন্দোলনের নামে বিএনপি বিশৃঙ্খলা করলে প্রতিহত করবে আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে দলীয় নির্দেশনা মেনে চলার আহ্বান মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত এক জড়িতদের গ্রেফতারে অভিযানে পুলিশ এবং বাংলা নববর্ষকাল নগর জুড়ে বর্ষবরণের প্রস্তুতি পাহাড়িদের প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব বৈশাখী শুরু এশিয়া নিউজ এ পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে ঈদ মোবারক